আসসালামু আলাইকুম সুপ্রদর্শক এবং সম্মানিত অভিভাবক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন পৃথিবীর যে যেখান থেকে প্রত্যয় টিভির প্যারেন্টিং সিরিজের আজকের এই আয়োজনে আমাদের সাথে যোগ দিয়েছেন সবাইকে একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের আয়োজন আজকের আয়োজনে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে প্যারেন্টিংয়ের অনেকগুলি ধরন আছে এর মধ্যে মোটা দাগে আমরা যে ধরনগুলি সাধারণত অভ্যস্ত এবং আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেই দুটি ধরনেই আমরা আজকে কথা বলবো তো চলুন চলে যাই আজকের মূল কথায় দুই ধরনের প্যারেন্টিংয়ে আমরা সাধারণত অভ্যস্ত একটি হচ্ছে কারেকশন বেসড আরেকটি হচ্ছে কানেকশন বেসড তো আমরা অ্যাজ ইউজুয়ালি আমরা কারেকশন বেসড প্যারেন্টিংয়ে খুবই পরিচিত এবং খুবই অভ্যস্ত এবং আমাদেরকে সিদ্ধহস্তও বলতে পারেন এই কারেকশন বেসড প্যারেন্টিং যেটা এটা বলা যায় যে হেলিকপ্টার প্যারেন্টিংয়ের একটা মার্জিত ভার্সন হেলিকপ্টার প্যারেন্টিংটা হচ্ছে যে উপর থেকে দেখা যে আমাদের সন্তানেরা যা কিছুই করছে নাটি যা কিছুই করুক না কেন আমাদের দৃষ্টি সীমানার বাইরে কোনো কিছুই থাকবে না এবং আমাদের জানার বাইরে কোনো কিছুই থাকবে না অর্থাৎ খুটিনাটি যা কিছু আছে আমাদের সন্তানের আমরা সকল কিছু দেখব এবং সে আলোকে আমরা তাদেরকে আবার ট্রিটমেন্ট দিব তার যেখানে গ্যাপ তৈরি হচ্ছে বা সে খুঁটিনাটি ভুল করছে সেখানেও আমরা নাক গলাবো এটি হচ্ছে হেলিকপ্টার প্যারেন্টিং কারেকশন বেসড প্যারেন্টিংটাও কিন্তু ঠিক সেরকম আমাদের সন্তানেরা যে কাজটাই করুক না কেন সেখানেই আমরা তাকে কারেক্ট করবার জন্য চেষ্টা করছি এবং সে অনুযায়ী কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা পরিচালিত করছি প্রতিনিয়তই আমরা তার ভুল ধরার চেষ্টা করছি এবং ভুল ধরে সাথে সাথেই আমরা যেভাবে অভ্যস্ত যে বিশেষ করে আমরা বাবা মায়েরা একটা আমাদের সন্তানটা কোনো ভুল করেছে এবং সাথে সাথে আমরা তাকে সেই ভুলটা শুধরে দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায় এবং আমরা চিন্তা করতে থাকি যে আমার সন্তান সে এই ভুলটা করবে কেন বা এই ভুলটা সে করতে পারে না এরকমভাবে কিন্তু আমরা চিন্তা করি আসলে কিন্তু এই চিন্তাটা ঠিক না কারণ হচ্ছে যে আমরা যদি কারেকশন করতে যাই তাহলে প্রতিনিয়ত আমাদের সন্তানদেরকে আমরা কারেকশন করতে থাকব এবং কারেকশনের জন্য তাকে আমরা যেভাবে পরিচালিত করছি সে সেইভাবেই পরিচালিত হতে থাকবে তার স্বাধীনতা বলতে কোনো কিছু থাকবে না আর তখন কিন্তু তার সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়ে যাবে অর্থাৎ বাবা মা আমরা যারা প্যারেন্টিংয়ের কাজটা করছি তাদের সাথে বিস্তর একটা পার্থক্য বিস্তর একটা দূরত্ব কিন্তু তৈরি হয়ে যাবে এই দূরত্ব কিন্তু আমরা এই কারেকশন বেসড প্যারেন্টিংয়ের মাধ্যমে আরও বাড়তে থাকবে আমরা কমাতে পারবো না এই জন্য আমরা আসলে আমাদের সন্তানদেরকে কারেকশন বেসড প্যারেন্টিং না করে আমরা যদি কানেকশন বেসড প্যারেন্টিং করি তাহলে কিন্তু আমরা মোর বেনিফিটেড হব এই জন্য বেস্ট বেসড প্যারেন্টিংটা হচ্ছে মূলত আমরা আমাদের সন্তানদেরকে আমাদের সাথে কানেক্ট করে আমাদের সাথে ভালো একটা কমিউনিকেশন তৈরির মাধ্যমে এবং আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্টে নিয়ে এসে আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে শুধরাবার চেষ্টা করতে পারি আমরা যখন ইমোশনাল অ্যাটাচমেন্ট দিয়ে এবং আমাদের মাঝে ভালো একটা ব্রিজ তৈরি করে ভালো একটা কানেকশন তৈরি করে আমরা যদি আমাদের সন্তানদেরকে কোনো কথা বলি তাহলে কিন্তু অবশ্যই তারা আমাদের সেই কথাগুলিকে ভালোভাবে রিসিভ করবে এবং ভালোভাবে নেবে এবং তারা কিন্তু নিজেদেরকে শুধরানোর প্রতিনিয়তই আপ্রাণ চেষ্টা করে যাবে আর যদি আমরা কানেকশন তৈরি না করে কোনো ব্রিজ তৈরি না করে আমরা যদি শুধু তাদেরকে কারেকশন করতে থাকি দিনের পর দিন তারাও বিরক্ত হতে থাকবে এবং একটা সময় দেখা যাবে তার মাঝে এবং আমার মাঝে গ্যাপ তৈরি হয়ে গেছে আর যদি কানেকশন বেস্ট আমরা করতে থাকি তাকে যদি আমরা বলি যে কোনো একটা ভুল করেছে যদি ওই ভুলটাকে আমরা খুবই নেগেটিভলি না দেখে আমরা যদি বলি যে তুমি যে এখন ভুলটি করেছ এই ভুলটি তোমার আর হবে না যদি এইভাবে চলো আমরা যদি ওয়ে আউটটা করে দিই এবং তাকে যদি আমরা ওই ভুলের জন্য কোনো রাগারাগি না করি রাগারাগি না করে পজিটিভলি নিয়ে আমরা যদি তাকে কানেকশন তৈরির মাধ্যমে কারেকশন করার চেষ্টা করি তাহলে কিন্তু সে সহজেই সহ্য যাবে এই জন্য প্যারেন্টিংয়ের যে দুইটি ধরন কারেকশন বেসড এবং কানেকশন বেসড কানেকশন বেসড প্যারেন্টিং আমরা অত্যাধিক বেনিফিটেড হতে পারি এবং আমাদের সন্তানরা আমাদেরকে শেয়ার করবে যে কোনো বিষয় এবং আমাদের সন্তানরা বেশি উপকৃত হবে এবং ভালো এবং ভালোভাবে গড়ে উঠবে আমরা যখন তাদের সাথে কানেকশন বেসড প্যারেন্টিংটা অ্যাপ্লাই করতে পারবো তুষু সুপ্রদর্শক আশা করি আমরা যে কানেকশন বেসড প্যারেন্টিংয়ের কথা বলেছি এই প্যারেন্টিং স্টাইলটাই আমরা ফলো করবো এবং আমাদের সন্তানের সাথে ভালো একটা ব্রিজ ভালো একটা কানেকশন তৈরির মাধ্যমে আমাদের প্রত্যাশার মতো করে আমাদের সন্তানদেরকে আমরা গঠন করব এবং সমাজ এবং দেশকে যাতে আমাদের সন্তানরা সার্ভ করতে পারে সেরকম মানুষ হিসেবে আমরা গড়ে তুলব টুষু প্রদর্শক অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের সকলের জীবন সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ